Hi, welcome to Skynet BD. A video to hot computer basic tutorial. A tutorial shukano ba kiba be ekti software uninstall korte hoy Windows 10 othoba 7 jekuno kana jekuno operating system e to protome start bar e click korben jawar por control panel ante hobe to control panel ante hole ekhan theke type here to search ekhane search korte paren control panel abar e manually ante paren তো মেনুয়ালি আনার জন্য মানে স্টার বারে ক্লিক করে একদম নিচে যাবেন স্কুল ডাউন করে নিচে যাবেন এখন তো আছে উইন্ডোজ সিস্টেম যাওয়ার পর কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেল আছে এরকম এখন যাওয়ার পর প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এই প্রোগ্রাম অ্যান্ড ফিচারে ক্লিক করবেন যাওয়ার পর এখন কোন প্রোগ্রামটা কোন সফটওয়্যারটি এখানে আনইনস্টল করতে চান তো আমি একটি সফটওয়্যার আনইনস্টল করতে চাচ্ছি সেই সফটওয়্যারটি খুঁজব এখন এটা তো যেটা আনইনস্টল করছেন এটা রাইট ক্লিক করবেন অথবা এখান থেকে আনইনস্টল আনইনস্টল ক্লিক করবেন দেখি দেখাচ্ছে এখান থেকে এটা রাইট ক্লিক করে এখানে আনইনস্টল করবেন অথবা এখান থেকে আনইনস্টল করতে পারেন তো রাইট ক্লিক করে এখানে আনইনস্টল করলাম ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস আপনাকে এটা ডু ইউ ওয়ান্ট তুমি কি এটা অনুমতি দিতে চাও অ্যাপস টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস আপনার ডিভাইস চেঞ্জ করার জন্য ক্লিক ইয়েস আর ইস ইউর ওয়ান টু কমপ্লিটলি রিমোট সাইটে কয়েক টপি অ্যান্ড অল অফ দিস কম্পিমেন্ট সব কিছু হওয়ার আবার প্রশ্ন করছে হচ্ছে আর ইস ইউর ওয়ান টু কমপ্লিটলি আপনাকে সত্যিই এটা সব কিছু ডিলেট করতে চান এই সফটওয়্যারটি অ্যান্ড অল ইটস কম্পিমেন্ট সব কম্পিমেন্টের রিলেটেড বাই ক্লিক ইয়েস যখন আনইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তখন আমাকে এই সফটওয়্যারে কিছু প্রশ্ন করা হচ্ছে হেল্প প্লিজ হেল্প আস টু কন্টিনিউ টু ইম্প্রুভ আওয়ার প্রোডাক্ট অ্যান্ড ডিভাইস তো এমন ধরনের প্রশ্ন অনেক সফটওয়্যারে নাও করতে পারে আবার অনেক সফটওয়্যারে করে যেন এটা কেন ইনস্টল করছেন তো আপনি যে সিস্টেমটা এই সফটওয়্যার ভালো লাগে নিছে সেই সিস্টেমটা হয়তো তারা পরবর্তীতে রিভিল করবে আবার যখন অ্যাপসটা যখন আপলোড আপডেট করবে ঠিক তখনই সিস্টেমগুলো আপডেট করবে তো এখন আমাকে প্লিজ হেল্প আস টু কন্টিনিউ টু ইম্প্রুভ আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইউ হ্যাভ ডিসাইড টু আনইনস্টল আওয়ার সফটওয়্যার প্লিজ টেল আস দ্য রিজন ফর দ্য আনইনস্টল এটা কেন ইনস্টল প্লিজ টেল আস আমাদেরকে বলো দ্য রিজন ফর দ্য আনইনস্টলেশন এটা কেন ইনস্টল করেন তো এই ধরনের প্রশ্ন অনেক সফটওয়্যার নাও করে কিন্তু দুই একটি সফটওয়্যার এমন ধরনের প্রশ্ন করে যেখানে আমাকে বলতে চাচ্ছে যেন প্লিজ টেল আস আমাদেরকে বলো দ্য রিজন অফ দ্য আনইনস্টলেশন কেন এটা আনইনস্টল করতে চাই যেমন আই ওয়াজ নট স্যাটিসফাই উইথ দ্য সফটওয়্যার এখানে যে কোনো একটা অপশন আই এনকাউন্টার ইউজিবিলিটি ইস্যু দ্য সফটওয়্যার ডাজ নট মিট মাই রিকোয়ারমেন্ট আই ডিসাইড টু ইউজ আদার সফটওয়্যার নট অ্যাভেলেবল ইন মাই ল্যাঙ্গুয়েজ ইউ আর অকিউড অকওয়ার্ড হুইল ইউজিং দ্য সফটওয়্যার আদার রিজন জাস্ট আমি এখানে আদার রিজন এখানে কিছু লিখতে চাই ইফ ইউ ক্যান প্রোভাইড এনি অ্যাডিশনাল কমেন্ট দে উড বি ওয়েলকাম তো এখানে আমি কিছু লিখতে বলতে তো আমি এটা লিখবো না আমি এখানে জাস্ট স্কিপ করে দেবো এইসব কোনো কিছুই করবো না স্কিপ করে দিলাম এখানে এটা আনইনস্টল হওয়া শুরু হয়ে গেছে তো এই ধরনের প্রশ্ন কোনো সব মাঝে মধ্যে দু একটি সফটওয়্যার করে প্লিজ ওয়েট উইল সাইটক ওয়েব ওয়াজ সাকসেসফুল রিমুভ ফ্রম ইউর কম্পিউটার ক্লিক ওকে তো আমাদের সফটওয়্যার কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে তো এটা একটা কম্পিউটার বেসিক টিউটোরিয়াল আরও অনেক কম্পিউটার বেসিক টিউটোরিয়াল আসবে প্লিজ লাইক কমেন্ট প্লাস সাবস্ক্রাইব